আসসালামু আলাইকুম, সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। 1 ঘন্টা 20 মিনিট পরে জানা গেল ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। সরকার পতন আন্দোলন ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুস ইস্যু আনা হয়েছে মির্জা ফখরুল। মাগুরায় স্বেচ্ছাসেবক দল ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ। সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণ। আগস্টে 441টি সড়ক দুর্ঘটনায় 426 জনের প্রাণহানি। এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে দুদু। জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী হাবিবের বিরুদ্ধে প্রতারণা করে বিয়ের অভিযোগ। তিস্তা নদীতে গোসলে নেমে 2 এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ। ভারতের সঙ্গে বিরোধকে একপাশে সরিয়ে রেখে G20-তে চীনকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শরীয়তপুরে একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 1 ঘন্টা 20 মিনিটই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেন 42 শিক্ষার্থী। বিষয়টি ধরা পড়ার পর বাকি সময় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। অর্ধেকের কম সময় সব প্রশ্নের উত্তর লিখতে না পারায় ফল খারাপ হওয়ার আশঙ্কা করেছেন পরীক্ষার্থীরা। ভুক্তভোগীরা নড়িয়া উপজেলার ডিগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত 2 শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছেন, সরকার পতনের এক দফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুস ইস্যু সামনে আনা হয়েছে। বুধবার সকালে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনুসের ব্যাপারটা তারা এভাবে দেখছে, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার আছে, এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা, ইটস আ ডাইভার্সন অব দ্য মেইন ইস্যু। তাদের প্রধান যে ইস্যুটার সরকার পরিবর্তন করতে হবে, পদত্যাগ করতে হবে, সেটা ডাইভার্ট করার জন্য এটাকে সামনে নিয়ে এসেছে সরকার। মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এ ঘটনা ঘটে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, মাগুরা শহরের ইসলামপুর পাড়া এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশ চলছিল। নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহ সেখানে যাচ্ছিলেন। পথে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় পৌঁছলে তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অপহরণের শিকার হয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা সাজেক সড়কে সিজকসরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অপহৃত দীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত বলে জানা গেছে। তিনি রোকেয়া হলের আবাসিক ছাত্রী। দীপিতা খাগড়াছড়ি জেলা সদরের সীতেজ বিকাশ চাকমার মেয়ে। গেল আগস্ট মাসে 441টি সড়ক দুর্ঘটনায় 426 জন নিহত এবং 793 জন আহত হয়েছেন। এর মধ্যে 171টি মোটরসাইকেল দুর্ঘটনায় 168 জন নিহত এবং 149 জন আহত হয়েছেন। মোটরসাইকেলের দুর্ঘটনা মোট দুর্ঘটনার 38.77%, নিহতের 39.43% এবং আহতের 18.78%। আগস্ট মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। 125টি সড়ক দুর্ঘটনায় 126 জন নিহত হয়েছে। বুধবার বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের গোটা পুলিশ বাহিনীর মধ্যে 5% হয়তো খারাপ, বাকি 95% ভালো, কিন্তু এই সরকার গোটা পুলিশকে এমন করেছে যে দেশের সাধারণ জনগণ পুলিশকে ভালো চোখে দেখে না। পুলিশ তো চাকরি করে, তারা না থাকলে এই সমাজ ভালো থাকবে না, কিন্তু যেভাবেই হোক এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের তৃতীয় স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে প্রতারণা করে বিয়ের অভিযোগ করেছেন ডাক্তার সুমনা ইসলাম নামের এক নারী। আহসান হাবিব আগে দুই বিয়ের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া স্ত্রীর স্বীকৃতি, সন্তানের পিতৃ পরিচয় অস্বীকার করে অপপ্রচার, সামাজিকভাবে সম্মানহানির অভিযোগ করেন ডাক্তার সুমনা ইসলাম। এ অবস্থায় স্ত্রী সন্তানের স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে তিস্তা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা 11:30টার দিকে ওই ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে তারা নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাশিম আলীর ছেলে মুন্না মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ। তারা দুজনই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ইস্যুগুলোকে একপাশে সরিয়ে রেখে G20 শীর্ষ সম্মেলনে গঠনমূলক ভূমিকা রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান। তিনি বলেছেন, এটা চীনের বিষয় যে তারা এমন ভূমিকার পরিবর্তে ভণ্ডুল করার ভূমিকা রাখতে চায় কিনা। নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত হবেন না, এটা নিশ্চিত হওয়ার পর এমন মন্তব্য করেছেন জ্যাক সুলেভান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 9 ও 10 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে হতে যাচ্ছে G20 শীর্ষ সম্মেলন। সরকারি কর্মকর্তাদের অ্যাপল আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এমনকি আইফোনের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইস ব্যবহার না করতে এবং সেগুলো অফিসে না আনতেও নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে। বাণিজ্য প্রযুক্তি সহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ চলছে এবং এর মধ্যেই আইফোন ব্যবহারের বিষয়ে এই নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এলো খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের অ্যাপলের আইফোন এবং অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস কাজের জন্য ব্যবহার না করার বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীন। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজনকে উদ্ধৃত করে বুধবার এই তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে আমাদের বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।